যেটা আমরা পেয়েছি সালমানের ভিতরে, যেটা আমরা পেয়েছি সাকিবের ভিতরে, আর বাকি যারা, রামিন চমৎকার, ফেরদৌস তো এক্সেলেন্ট, রিয়াজ তো জবাব নেই, এদের প্রত্যেকেই কিন্তু, কিন্তু একটি জিনিস কিন্তু অস্বীকার করলে হবে না, ফেরদৌস যতটুকু কাজ করছে কিংবা যতটুকু রেজাল্ট দিয়েছে ওটা ফেরদৌসের এই জায়গাটাই সীমাবদ্ধতা। শুধু যে শাকিব খান ভাইয়ের সাথে সকলের দূরত্ব তা না, আমরা যদি একটু খোলামেলা বলি যে রোমান্টিক ঘরানার ছবিতে কোনো গল্পের কোনো খাপ ছিল না, কিন্তু হঠাৎ করে সালমান শাহ প্রয়াত হওয়ার পরবর্তী সময় যারা আসছিলেন, আমিন খান ভাই, রিয়াজ ভাই, শাকিল খান, শাকিব খান, ফেরদৌস ভাই, তারাও হঠাৎ করে উদয় হল। এক একজনের এক একটা স্টাইল থাকবে, এক একজনের এক এক রকম লিমিটেশনস থাকে, আর এক একজনের ভিতর থেকে যে জিনিসটা গড গিফটেড বলি, যে ছেলেটা মনে প্রাণে শিল্পী হবে, আমরা টের পেয়ে যাই যারা এই নতুন শিল্পী নিয়ে কাজ করার একটা মানে চেষ্টা করে, তারা বুঝতে পারে যে এর লং রেসের ঘোড়া হবে, লম্বা রান করবে, কারণ ওটা বোঝা যায় ওর চাল চলন কথাবার্তা বডি ল্যাঙ্গুয়েজে, এটা প্রমাণ হয়ে যায়। এবং যেটা আমরা পেয়েছি সালমানের ভিতরে, যেটা আমরা পেয়েছি সাকিবের ভিতরে, আর বাকি যারা, একটা ছেলেকে আমি খুব কষ্ট লাগে, চমৎকার চেহারা, শিক্ষিত ছেলে, কাজ করলে খুব ভালো কাজ করতো, আমি বারবারই বলছি তোর গলার কর্ডগুলো পরিষ্কার কর, তোর কর্ড ব্লক করা আছে, তুই পৌরশালী যে ব্যাপারটা সেই জিনিসটা তোর ভিতরে মাইনাস আছে, এরিয়া কিন্তু তুমি লম্বা টাইম কাজ করতে পারবে না। কিন্তু দেখলাম যে ঘুরে ফিরে সেই কখন 8 লাখ নেবে, কখন 10 লাখ নেবে, কখন 20 লাখ নেবে, কখন একটা ভালো গাড়ি নিয়ে এফডিসিতে ঢুকবে, কখন সুপার স্টেশন সুপার স্টার হবে, এই দিয়ে হয় না। আমি এরকম অনেকে, আমি স্পেশালি কারো কাউকে ছোটো করতে চাই না, আমার সাথেই হয়েছে, আমার চোখের সামনেই হয়েছে, আমার আমি যখন স্টুডিওতে ঢুকতাম জোড়ায় এসে কিন্তু সালাম টালাম করে যে মানে শুনতো যে কী করলে ভালো হয়, সবসময় দেখা হইলে ওই কথাটাই বলতাম, তোমার কর্ডটা ক্লিয়ার না, তোমার কর্ড ব্লক আছে, এটাকে ভোকাল এক্সারসাইজ করো, আদারওয়াইজ তুমি যত পরিশ্রমই করো কোনো রেজাল্ট হবে। এই যে যাদের নাম বললাম, আমিন খান ভাই, রিয়াজ ভাই, আমিন চমৎকার, আমিন চমৎকার, ফেরদৌস তো এক্সেলেন্ট, রিয়াজ তো জবাব নেই, এদের প্রত্যেকেই কিন্তু, কিন্তু একটি জিনিস কিন্তু অস্বীকার করলে হবে না, ফেরদৌস যতটুকু কাজ করছে কিংবা যতটুকু রেজাল্ট দিয়েছে ওটা ফেরদৌসের এই জায়গাটাই সীমাবদ্ধতা আছে। আচ্ছা, আমরা সবাইকে যদি একই রকমভাবে ভাবতে থাকি তাহলে কিন্তু রেজাল্ট হবে না। রিয়াজ, আমি তো মাঝে মাঝে কিছু কিছু ছবি তোর কাজ দেখে অবাক হয়ে যায়, এত চমৎকার লাগে ছেলেটাকে, এবং ম্যান ম্যানার বিহেভিয়ার এগুলো থেকে পায়। আমিন খান অক্লান্ত পরিশ্রম করেছে, যে কোটা একটা প্রিয় সে কাজ করেছে, কোথায় না কষ্ট ছিল, তা সব জায়গায় সে পরিশ্রম করে একটা জায়গায় এসছে, এবং তারা ওই জিনিসগুলো তো ধরে বলতেছিলাম আর কি, যে তারা কীভাবে কেন হারিয়ে গেল বা দায় টাকার এটার, যে কেউ হারায় নাই কিন্তু, সে সবাই কিন্তু আছে। আমি একটা জিনিস প্রচণ্ড বিশ্বাস করি, যার যার অডিয়েন্স কিন্তু একদম সেট করা, এখন হচ্ছে যে এক্সিবিশন টোটালি বন্ধ হয়ে গেছে, সিনেমা হলে যে যাওয়ার যে একটা সিস্টেম ছিল সেটাও সীমিত হয়ে গেছে, মানুষ কিন্তু এখন ওইভাবে অনেকক্ষণ বসে চলে, এখন ওটিটি প্ল্যাটফর্ম একটা তৈরি হয়েছে যেখানে স্যাটেলাইট কিংবা আপনার ইন্টারনেটে যে সিস্টেমে ছবিগুলো দেখার একটা প্রবণতা ইউটিউবের মাধ্যমে তৈরি হয়েছে, এবং এইগুলোতেই কিন্তু এখন সীমাবদ্ধ থাকবে না, আরও ডে বাই ডে অনেক আপগ্রেড হবে, অনেক রকম সেট আপ তৈরি হবে, যেখানে আমাদের এক্সিবিশনটা এখন এই পর্যায়ে চলে যাচ্ছে। ওয়ার্ল্ড ওয়াইড সব জায়গায় কিন্তু সিনেমা এখন ঘরে বসেই দেখার একটা চিন্তা চেতনা মানুষের, কারণ সবার হাতে টেকনোলজি চলে এসছে, হাতের মুঠোয় চলে এসছে, এইভাবে ডেভেলপ হয়ে গেছে বিজ্ঞানসম্মত চিন্তা করে। যদি আপনি ভাবেন যে আজকে আমরা ঠিক আগে যেরকম অনেক স্ট্রাগল করে আমরা ছবি বানাতাম, আমাদের তখন আয়োজন করতে গেলে অনেক সময় অনেক বড় বড় মানে যেগুলো সম্ভব না সেগুলো আমরা করেছি, আমাদের সীমিত মেধা দিয়ে কিংবা আমাদের পরিশ্রম দিয়ে সার্বক্ষণিক আমাদের ভিতরে সিনসিয়ারলি কাজ করতো, সেভাবে আমরা তৈরি করেছি। কিন্তু এখন তো একেবারে প্রতিটি জিনিস কাছে, একটা অ্যাকশন ছবি বানানো যে কত ইজি হয়ে গেছে এখনকার জন্য, মানে প্রযুক্তি যেভাবে সহযোগিতা করছে, আমার কথা হচ্ছে যে শিল্পীদের আমি এই সেট আপ আর্টিস্টদের আমি দায়ী করবো না, কারণটা কি ওরা ওদেরকে
ওরা যখন একটা আর্টিস্টের কিন্তু একই ধরনের চরিত্র করতে করতে ওর ভিতরে একটা মনোটোনাস হয়ে যায় এবং তার মধ্যে কোনো চেঞ্জ আসে না, সে কাজ করেও তৃপ্ত হতে পারে না। এভাবে করতে করতে একটা পর্যায়ে কিন্তু মানে আর্টিস্ট মাইনাস হয়ে যায়, শূন্যতা এসে যায় এবং শূন্যতার কারণে দেখা যাচ্ছে প্রশ্নবিদ্ধ হয় যে এত ভালো কাজ করতেও সে করে না, কিংবা ওর কাছ থেকে আমি এই জিনিসটা পাইনি। এই জিনিসটা পৌঁছানোর যেই একটা সময় কিংবা পরিবেশ কিংবা আমরা শিল্পীদের কিংবা আমাদের পরিচালকদের আমরা দিতে পারিনি, যে কারণে আজকে এই অসমাপ্ত কাজগুলো সমাপ্ত করা হয়নি। আচ্ছা, একটা তথ্য আজকে একটু আপনার মাধ্যমে পরিষ্কারভাবে দর্শকদেরকে জানাতে চাই, সেটা হচ্ছে আজ 28 মে অনন্ত ভালোবাসা নামে একটা ছবি সারা দেশে মুক্তি পায় 1999 সালে, শাকিব খান এবং ইরিন জামান অভিনীত। তো সেখানে অনেকেই অনেকভাবে ব্যাখ্যা দিচ্ছে শাকিব খানকে নিয়ে, মাসুদ রানা থেকে শাকিব খান হওয়ার গল্প বলেছে অনেকে, সোহান রহমান সোহান ভাই প্রথম ওনাকে কাস্ট করেছেন বা মুক্তি পেয়েছেন ওর ছবি সেটা বলছেন, আজিজ রেজা ভাই একরকম কথা বলছেন, তিনিও বলছেন যে এফআই মানিক ভাইয়ের অনেক অবদান রয়েছে। আবার বিভিন্ন জায়গাতে বা বিভিন্ন ভিডিওতে দেখেছি আপনি শাকিব খানকে চলচ্চিত্রে, আমি আমি বিষয়টা পরিষ্কার, আমি একটা জিনিস বিশ্বাস করি এখানে কিন্তু বলার উচিত, কারণ সোহান বড় পরিশ্রম করেছে এই ছেলেটিকে তৈরি করার জন্য, ওরও অনেক অবদান আছে। কিন্তু প্রথম কথা হচ্ছে যে একদিন ঠিক রাস্তায় পারাপারের মধ্যেই কিন্তু আজিজ রেজা আমার হাতে তুলে দেয় ছেলেটিকে, আজিজের কাছেই কিন্তু আজিজের মাধ্যমে ওর চলচ্চিত্রে আগমন। আজিজ বাসায় থাকতো, সে আজিজ তাকে সার্বক্ষণিক প্র্যাকটিস করাতো, আজিজ একদিন এনে আমার হাতে তুলে দেয়। আমি তাকে রেডি করার জন্য মমতুন জান রোডে কমেডি সেন্টারে একটা মোটামুটি এভরিডে তার যে বডি ল্যাঙ্গুয়েজ তৈরি করা, তার যে ফেশিয়াল এক্সপ্রেশনগুলো ডেভেলপ করা এবং প্রাথমিক যে স্টেজটা আমরা যেটা মানে সিটিং রিহার্সেলের মধ্যে কিংবা আমরা যখন যেগুলো আমরা করি আর কি সেই ওয়ার্কশপগুলো, সেই সেই জায়গা থেকে ওকে তৈরি করার জন্য প্রায় 3-4 মাস সময় ও দিয়েছে এবং আমরাও চেষ্টা করেছি, আমি চেষ্টা করেছি এবং তারপরে অনেকগুলো গান টান করার পরে অনেকগুলো কাজ করার পরে, কারণ একদিন আমার কাছে মনে হয়েছে শাকিবকে নিয়ে ক্যামেরার সামনে এখন যাওয়া যাবে, কারণ একটা যান যা যেতে তো হবে, কারণ আমার নোটেশনে যখন সে কাজ করতে আসবে সে যদি সেভাবে তৈরি না থাকে তাহলে পর তাকে নিয়ে যেটুকু মিনিমাম লাগে সেই জিনিসটা যদি না থাকে তাহলে তাকে নিয়ে তো কাজ করা সম্ভব না, সময় ক্ষেপণ হবে। আমি যখন প্র্যাকটিস ফিল্ডে গিয়ে বুঝতে পারলাম যে ও মোটামুটি এখন দাঁড়াতে পারবে এবং সেখান থেকে শুরু হয়েছে ছবি, সেই ছবিটার যখন 50% মতো আমরা শুটিং শেষ করি তখন অনন্ত ভালোবাসা নামে একটি ছবিতে অন্য আর্টিস্ট ছিল, সামনে রিয়াজ কাস্টিং ছিল, কী কারণে সেগুলো সংক্রান্ত জটিলতা দেখা দিল। কুদ্দুস সাহেব যেটা কুদ্দুস ভাই মানে ওই ছবির প্রডিউসার, তখন এই ওনার মাধ্যমে সোহান তো আমার বন্ধু মানুষ কাজ করে, এভাবে কিন্তু আমরা সেকেন্ড ছবি যেটা সেটা সাকিবের অনন্ত ভালোবাসা সেই ছবিটা সে কাজ করে। কিন্তু এখানে একটা কথা আছে, এখানে একটা কথা আছে সেটা হচ্ছে যে যখন ছবি দুইটাই রেডি হয়ে গেল, প্রথম ছবিটা রিলিজ হলো অনন্ত ভালোবাসা সোহানের ছবিটা, কিন্তু তার মানে এই না যে যে এককভাবে প্রথম সাকিবকে নিয়ে সে শুরু করে, আমি এটা কখনো বলবো না যে সোহান কাজ করে নাই, সোহানও কাজ করছে, পাশাপাশি কিন্তু দুইটা ছবি চলছে, কিন্তু আমি ওকে রেডি করেছি শুটিং করেছি অনেক দিন পরে, সোহান যখন দরকার হইল নতুন আর্টিস্ট নিয়ে কাজ করবে, সাথে সাথে আমাদের মধ্যে এই সমন্বয়টা ছিল যে কারো কোনো সমস্যা হইলে পরে আমার কাছে যদি সমাধানের রাস্তা থাকে আমি দ্রুত কিন্তু তাকে সমাধান দিয়ে দেওয়ার জন্য আগ্রহ প্রকাশ করি কিংবা আবার একজন আরেকজনের জন্য ফিল করি, এখানে কোনো রকম ইয়ে নেই। তবে এইটা আমি বলি যে সোহান নতুন আর্টিস্ট যেরকম আমরাও যেরকম, আমি অপুকে আনলাম, তারপর নিপুণকে আনলাম, তারপরে এ আমিন খান ওয়ান্স এ আজকে যেরকম সাকিবকে নিয়ে মমতুন নুরজান রোডে আমিন খান কার্জন হল ক্যাফেটোরিয়াতে সেখানে বসে আমি এই প্রাথমিক যে ব্যাপারগুলো আর কি, যদিও সেই ছবিটি আমি করিনি, পরে এটা মোহাম্মদ হোসেন করেছিল ইনোসেন্ট লাভ। হ্যাঁ, তো এই যে বিষয়টা এই জিনিসগুলো কে আনলো কি আনলো সেটা বড় কথা না, কিন্তু সাকিবকে আমি নিজে এইটুকু বলতে পারি সেই সময় আজিজ রেজা আমার হাতে তুলে দিয়েছিল, আমি তাকে রেডি করে ক্যামেরার সামনে একটা পর্যায়ে সোহান
চাইলেও সোহান করে দেওয়া হইল, সোহানও কাজ করছে, কিন্তু সোহানের ছবিটা আঁকে দিয়েছে। আচ্ছা, আপনার নামটা, আমার নাম তো মাসুদ রানা ছিল, শাকিব খান? শাকিব খান আমার নাম। আচ্ছা, এই আমার এই সাক্ষাৎকারে দুজনের এই নাম নিয়ে কথা আছে, কে নাম দিয়েছে, আজিজ রাজা ভাই এবং সোহানুর রহমান সোহান ভাই বিভিন্ন রকম ব্যাখ্যা দিয়েছে। সোহানুর রহমান সোহান ভাই বলেছে যে শাকিল খানের নামটার পরিবর্তে শাকিব খান দিয়েছে। আজিজ রাজা ভাইও একদিন জানিয়েছিল একদিন রাত্রে যে মানে শাহবাজ খান হলে কেমন হয় নাকি শাকিব খান, শাকিব খান কেমন, মানে শাহ সালমান শাহ সালমান খান শাহর একটা রাজত্ব ছিল, তো এগুলোর ব্যাখ্যা কী বা এগুলো আপনি জানতে? না না, আসলে এগুলো নিয়ে কোনো কথা বলার দরকার নেই, কারণ আমার কথা হচ্ছে যে এই শাকিব খান নামটা কমপ্লিটলি এটা আমার আমাদের আমার কিছু ফ্রেন্ড সার্কেল ছিল যারা এইসব নামের ব্যাপারে মানে ম্যাথোডিক্যাল কিছু ব্যাপার ছিল, অঙ্ক করার নাম, এই নামটা গ্রহণযোগ্যতা আছে এবং সেখান থেকে সিলেক্ট করে নামটা দেওয়া আছে, নামটা আমার আমার আমি এই শাকিব খান সিলেক্ট করে নাম দিয়েছি। এখন আমার জায়গায় যদি সোহান দাবি করে হ্যাঁ আমি নাম দিয়েছি, ওকে ফাইন, আমার কিছু বলার নেই। আচ্ছা, আলটিমেটলি শাকিব খান কোত্থেকে এসছে, কীভাবে এসছে, কী নামে এসছে, কেন এসছে, তাকে কীভাবে গাইড করা হয়েছে, এটা সবাই জানে। আচ্ছা,